বদরুদ্দিন আজমলের মন্তব্যের নিন্দা হাইলাকান্দি বিজেপির। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে আজমলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিজেপি নেতারা। এআইইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমলের করা বিভিন্ন মন্তব্যের তীব্র সমালোচনা করল হাইলাকান্দি বিজেপি। বৃহস্পতিবার জেলা বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে বদরুদ্দিন আজমলের বিরুদ্ধে ক্ষোভ উগরে জেলা বিজেপির প্রভারী সুধাংশু দাস বলেন, ভারতীয় জনতা পার্টি আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের যে স্লোগান আছে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, যেটা ভারতবর্ষ জনসাধারণের উপলব্ধি করে দিকে দিকে ভারতবর্ষের জনসাধারণ ভারতীয় জনতা পার্টিকে সমর্থন জানিয়ে যাচ্ছে, যেটার জ্বলন্ত উদাহরণ লাস্ট বিহার ইলেকশন এবং আস্থা ভারতবর্ষের যে বাই ইলেকশনগুলো হয়েছে উপনির্বাচন হয়েছে সেগুলো হলো নিদর্শন। তাহলে ভারতীয় জনতা পার্টিকে রুখার মতো ক্ষমতা নেই। আগামীতে আবার ভারতীয় জনতা পার্টির সরকার আসামে অধিষ্ঠিত হচ্ছে, এটা 100 ভাগের মধ্যে 100 ভাগ গ্যারেন্টেড। তাই ইউডিএফের তরফ থেকে জনসাধারণের কাজ না করে ধর্মের সুরসুরি দিয়ে জনসাধারণকে ভোট নেওয়ার চেষ্টা আমরা প্রতিহত করব। তাই আমরা সাংগঠনিক সভা করছি মাঝে মাঝে এবং সংগঠনের সভা করে আমরা সংগঠনের মাধ্যমে জনসাধারণের সাহায্যের মাধ্যমে এগিয়ে যেতে চাচ্ছি। আমরা সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে রাজনীতি করি না এবং বিশেষ এক সম্প্রদায় নিয়েও আমরা রাজনীতি করি না। ওরা এক সম্প্রদায়কে উস্কে দেওয়ার জন্য বদরুদ্দিন আজমল এসে যা ইচ্ছা তা বলে গেছেন বিজেপি সম্বন্ধে, সেটাকে আমরা ধিক্কার জানাচ্ছি। এবং সংগঠনের যেভাবে আমাদের কার্যক্রম চলছে আমরা প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে যাচ্ছি, আমাদের পৃষ্ঠা প্রমুখের মাধ্যমে, আমাদের বুথ প্রেসিডেন্টের মাধ্যমে। আস্থা ভারতবর্ষের মধ্যে, আস্থা ভারতবর্ষ কেন, বিশ্বের মধ্যে সবচেয়ে বড় সংগঠন ভারতীয় জনতা পার্টির, যেটা রাজনৈতিক দল বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি মেম্বার। তাই মিডিয়া সেলের মিডিয়ার মাধ্যমে আমরা এই বার্তাটা হাইলাকান্দির জনসাধারণকে দিতে চাই যে ভারতীয় জনতা পার্টি শক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং আগামী যে নির্বাচন আসছে বিধানসভা নির্বাচনে আমরা তিনটাতেই জিতব এবং সব সম্প্রদায়ের ভোট নিয়ে আমরা জিতব, পার্টিকুলার এক সম্প্রদায়ের ভোট নিয়ে আমরা জিতব না। ধন্যবাদ। বর্তমানে শোনা গেছে যে এআইইউডিএফ সুপ্রিমো বলেছেন যে 5 কোটি ইলেকশনের আগে আর 5 কোটি ইলেকশনের পরে যিনি দেবেন তিনাকে বিধায়ক হিসাবে দেওয়া হবে, সেই নিয়ে আপনার বিজেপির পক্ষ থেকে কী মন্তব্য? আমরা এসবে বিশ্বাস করি না। আমরা ডেভেলপমেন্ট চাই সরকারি মাধ্যমে, বা যদি কেউ সেই ধরনের ধনবান ব্যক্তি থাকে, যদি জনসাধারণের জন্য সমাজের জন্য কাজ করতে চায় আমরা সাধুবাদ জানাচ্ছি। কিন্তু বিজেপির এই ধরনের কোনো নীতি নিয়ম নেই যে 5 কোটি দিতে পারলে বা 2 কোটি দিতে পারলে টিকিট দেওয়া হবে না হবে না। বিজেপি প্রকৃত অর্থে সার্ভে করে যেই যোগ্য ব্যক্তি ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করছে এবং সমাজের হয়ে কাজ করছে তাকেই বিজেপি থেকে টিকিট দেওয়া হবে এবং আমাদের হাইকমান্ড যাকে টিকিট দেবে ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের কর্মী তা মাথা পেতে নিয়ে কাজ করে সেই প্রার্থীকে ভারতীয় জনতা পার্টি জিতাতে বদ্ধপরিকর। জনসাধারণের মধ্যে বর্তমানে চর্চা রয়েছে যে হাইলাকান্দি, মধ্য হাইলাকান্দিতে মাইনরিটি ক্যান্ডিডেট দেওয়া হবে, সেই নিয়ে আপনি কি বলবেন? মাইনরিটি ক্যান্ডিডেট আমাদের কাছে কোনো অচ্যুত নয়, মাইনরিটি ক্যান্ডিডেট পেতে পারে। এক্সাম্পল আছে, কাছাড় জেলাতে সোনাই কনস্টিটিউয়েন্সি থেকে মাইনরিটি ক্যান্ডিডেট জিতেছে বর্তমানে যিনি বিধানসভার ডেপুটি স্পিকার আছেন, ওটা হাইলাকান্দিতেও দেওয়া হতে পারে। কিন্তু দেওয়া হওয়া না হওয়া এটা সার্ভের উপরে ডিপেন্ড করবে এবং হাইকমান্ডের উপরে ডিপেন্ড করবে। যেখানে যোগ্য বলে ভাবা যাবে সেখানে হয়তো পেতেই পারে, সেটা হাইলাকান্দি না হয়ে আলগাপুরে হতে পারে, অন্য জায়গাতে হতে পারে, বা হাইলাকান্দিতে হয়তো কোনো জায়গায় দেওয়া নাও হতে পারে, হয়তো দেখা যেতে পারে করিমগঞ্জ জেলাতে 2টা দেওয়া হয়ে গেছে। মোটামুটি মাইনরিটিদেরকেও ভারতীয় জনতা পার্টি সমান সম্মান দেবে, এই আশ্বাসটুকু আমি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আপনাদেরকে দিতে পারি। সর্বোপরি হাইকমান্ড যে সিদ্ধান্ত নেবে ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের কর্মী তা মাথা পেতে নিয়ে সেই প্রার্থীকে জেতাবার জন্য বদ্ধপরিকর কাজ করে যাবে। এদিন জেলা বিজেপির তরফে জেলার 3 বিধানসভা সমষ্টির 3 নবনিযুক্ত প্রভারীর নাম ঘোষণা করা হয়। এরা হলেন হাইলাকান্দি সমষ্টিতে জওহরলাল নাথ, আলগাপুর সমষ্টিতে সন্দীপন পাল ও কাটলিছড়ায় সুদীপ দেব। এ বিষয়ে জেলা বিজেপি সভাপতি স্বপন ভট্টাচার্য বলেন, আজকে যে সভা হয়েছে সে সভাটা আমাদের যেমন প্রতিনিয়ত মানে রুটিন সভার মতনই সভা, এই সভায় আমরা
আমাদের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করেছি, আমাদের সাংগঠনিক বিভিন্ন দিকে আমরা কীভাবে আরও জনতার পাশে যাওয়ার যে পন্থা রয়েছে সে পন্থাগুলো নিয়ে আলোচনা হয়েছে। আমাদের তিনজন কনস্টিটিউয়েন্সি প্রভারী আজকে এখানে নিয়োগ করা হয়েছে, যাদেরকে নিয়োগ ঘোষণা করা হয়েছে, যাদের পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। আর বদরুদ্দিন সাহাব যেভাবে আমাদের বরাক উপত্যকার, যাকে আমরা শান্তির দ্বীপ বলে জানি, সেই দ্বীপে এসে যেভাবে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করছেন, আমাদের দলের উত্থান দেখে, দলের কার্যক্রম দেখে ভীত হয়ে সেটা জনগণেরা আগামী নির্বাচনে তার যোগ্য প্রত্যুত্তর দেবেন। আমরা দেখেছি বিভিন্ন সভা সমিতিতে অনেক অসাংবিধানিক কথাবার্তা বলেছেন। একটি সভায় উনি বলেছেন যে বিজেপি যদি আবার আসামে শাসন ব্যবস্থায় আসে তবে সংখ্যালঘু মেয়েরা নির্যাতিত হবে। তো এ ধরনের যে বক্তব্য, এ ধরনের বক্তব্য, তার যে ছোট মন, ছোট মানসিকতা, তারই পরিচয় উনি বরাক উপত্যকার জনসাধারণের সামনে দিয়ে গেছেন। কারণ তিনি জানেন ভারতীয় জনতা পার্টির যে আজকে জনপ্লাবন চলছে, আমরা বিগত নির্বাচনের দিকে যদি তাকাই আমরা দেখতে পাবো ভারতীয় জনতা পার্টির জয়যাত্রা দিনকে দিন বেড়ে চলেছে। তো সেই ব্যাপারে ভীত হয়ে উনি সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি নিয়েছেন। উনি চাচ্ছেন যে হাইলাকান্দি জেলার একটি বিশেষ সম্প্রদায়ের ভোটের উপরে উনি কব্জা করার জন্য। আর এই কব্জা করার কারণ হচ্ছে, আমরা জানি, আমরা দেখেছি, সেই সম্প্রদায়ের একটি বৃহৎ অংশ আজকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ভারতীয় জনতা পার্টির কাজ করছে। তো বদরুদ্দিন সাহেবের যে অভিলাষ, সেই অভিলাষ কোনো দিনই পূর্ণ হবে না। আগামী যে নির্বাচন আসছে সে নির্বাচনে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী হাইলাকান্দি জেলার তিনটি বিধানসভা চক্রেই বিপুল ভোটে জয়ী হবে। এবং বদরুদ্দিন সাহেবের যে এই অকথা কুকথা, সেই অকথা কুকথার যোগ্য জবাব হাইলাকান্দির জনসাধারণেই নির্বাচনে ভোটের মাধ্যমে। ব্যুরো রিপোর্ট, ইস্টার্ন নিউজ।